আসবো আজকে আমরা জেলা সিপিআইএম পার্টির পক্ষ থেকে এই যে আপনাদের ডেকেছি, আপনারা উপস্থিত হয়েছেন, প্রথমেই আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাই। মূলত আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আপনাদের ডেকেছি সেটা হচ্ছে কংগ্রেস দলের ন্যায় যাত্রা গত 19 দিন আগে থেকে শুরু হয়েছে মণিপুর থেকে, আমাদের জেলায় আগামী কালকে ঢুকবে এই ন্যায় যাত্রা। ফরাক্কায় শুরু হবে সকালবেলায়। আমরা এই যে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা হচ্ছে, আমাদেরও যুব ফ্রন্টের পক্ষ থেকে যে ন্যায় যাত্রা 50 দিন ধরে পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম অলিগলি রাস্তা দিয়ে হেঁটে গেছে, এই রাজ্যের মানুষের এই 12 বছর ধরে যে অন্যায় অবিচার অত্যাচার হচ্ছে মানুষের উপর, বেকার ছেলেদের কাজ নেই, কৃষকের ফসলের দাম নেই, শ্রমিকের মজুরি নেই এবং রাজ্যে শিল্প কলকারখানা নেই, সেই নিয়ে তারা রাস্তায় হেঁটেছিল এবং ব্রিগেড সমাবেশ হয়েছে গত 7ই জানুয়ারি, অভূতপূর্ব সমাবেশ হয়েছে। এই ন্যায়ের পক্ষে লড়াই যেটা যুব ফ্রন্ট করেছে, সেইভাবেই কংগ্রেস আজকে, যুব ফ্রন্টের নাম ছিল ইনসাফ যাত্রা এবং এটা ন্যায় যাত্রা, ভাষা আলাদা হতে পারে কিন্তু উদ্দেশ্য হচ্ছে এক। তো আমরা বলতে চাই, কেন্দ্রে যে বিজেপি সরকার এবং রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার, এই উভয়ই মানুষের প্রতি অবিচার, মানুষের প্রতি অন্যায় করছে। সেই ন্যায়ের দাবিতে যারাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এই ন্যায় যাত্রা করবে কি ইনসাফ যাত্রা করবে, তাদেরকে সংহতি জানানোর জন্যে আমরা সমর্থন জানাই এবং তাদেরকে সহযোগিতা করতে চাই, তাদের পাশে থাকতে চাই এবং কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে কারণে আমরা মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব তাদের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে, যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা আসছে সেখানে আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত থাকবেন, তাকেও বলেছে রাজ্য কমিটির পক্ষ থেকে, এআইসিসির পক্ষ থেকে। তিনি রঘুনাথগঞ্জে যে দাদা ঠাকুরের মোড়ে, সেখান থেকে যোগ দিবেন, কলকাতা থেকে আসবেন। কমরেড মোহাম্মদ সেলিম থাকছেন রাজ্য সম্পাদক, আমরা জেলার নেতৃত্ব তারা থাকছে এবং কমরেড সুজন চক্রবর্তী, পার্টির আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, তিনিও থাকবেন। ফলে রঘুনাথগঞ্জে কমরেড সুজন চক্রবর্তী এবং কমরেড মোহাম্মদ সেলিম তারা যোগ দেবেন এবং যতটা থাকবে, তারপর আমাদের জেলাতে যে রুটের উপর দিয়ে যাবে সেই রুটে আমরা সবাই থাকব এবং কমরেড রাজ্য নেতৃত্ব দুজন তারাও উপস্থিত থাকবেন। এই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি আর অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা কংগ্রেসের এই ন্যায় যাত্রার সাথে থাকছি। আগামী দিনেও আমরা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, দুই সরকারের বিরুদ্ধে যেভাবে রাজনীতি করা হচ্ছে, রামের নামে যেভাবে রাজনীতি করা হচ্ছে, ধর্মের নামে যেভাবে রাজনীতি করছে, এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মোদি এবং দিদি সাম্প্রদায়িক প্রতিযোগিতার যে রাজনীতি, একদিকে রাম মন্দির, উনি বলছেন এখানে জগন্নাথের মন্দির, একজন বলছেন যে গীতা পাঠ, তার একজন চণ্ডী পাঠ, এর মধ্যে দিয়ে মানুষকে আসল সমস্যা থেকে দূরে সরিয়ে দিতে চাই, বেকারির সমস্যা, কাজের সমস্যা, আমাদের ফসলের দামের সমস্যা, জিনিসপত্রের দাম বাড়ছে তার সমস্যা নিয়ে কোনো আন্দোলন নেই, ধর্মের মধ্যে দিয়ে মানুষকে মাতিয়ে রেখে তারা নির্বাচনে বৈতরণী পার হতে চাই, এর বিরুদ্ধে আমরা রাস্তায় থাকব এবং আগামীতে লড়াই হবে। আগামী 13 তারিখ, 16 তারিখ সারা দেশ জুড়ে আইন অমান্যের কর্মসূচি হচ্ছে, আমাদের রাজ্যে পরীক্ষা থাকার কারণে
আমাদের রাজ্যে 13 ফেব্রুয়ারি আইন অমান্য হবে, আমাদের জেলাতেও জেলা কেন্দ্রে বহরমপুরে সমস্ত গণসংগঠনগুলির ডাকে আইন অমান্য কর্মসূচি হবে, হাজার হাজার মানুষ এই দাবি জানাতেই আগামী 13 তারিখ বহরমপুরে আসবে। জেলা সিপিআইএম